মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় দুর্গাপূজা মুখার্জি বাড়ির পূজা। পাঁচ দিন সেই পুজোতে হাজির থাকেন কাজল, তনুজা, রানীসহ আরও অনেক তারকারা। একেবারে যেন চাঁদের হাট। গত শুক্রবার মা তনুজা বোন তানিশাকে নিয়ে দুর্গা প্রতিমা দেখতে আসেন কাজল। উত্তর মুম্বাইয়ের সার্বজনীন দুর্গাপূজা সমিতিতে প্রতিমা শিল্পীদের সঙ্গে দেখা করতে যান অভিনেত্রী সহ গোটা মুখোপাধ্যায় পরিবার। এই দুর্গাপূজা আয়োজন করেন কাজলের মাসতুতো বোন শর্বাণী মুখোপাধ্যায়। আর সেখানেই কিভাবে ধীরে ধীরে মাতৃমূর্তিকে রূপ দিচ্ছেন শিল্পীরা তা দেখতে আসেন কাজল। সেই ছবি টুইটারে আপলোডও করেন তিনি। পূজার পাঁচ দিন শাড়ি পরতেই ভালোবাসেন কাজল। তবে এবার পূজার আগেই ট্রেডিশনাল সাজে হাজির অভিনেত্রী। গোল্ডেন এমব্রয়ডারি করা সাদা সালোয়ার কামিজে কাজল ছিলেন বেশ স্টাইলিস্ট। মেয়েকে ফ্যাশনে টক্কর দিতে হাজির বা তনুজাও। তার প্যাস্টেল সবুজ রঙের জামদানি শাড়ি ছিল নজর কাড়া। মায়ের সঙ্গে তানিশাও শাড়ি পরেছিলেন এবং শর্বাণীর পরনে ছিল সাদা সালোয়ার সঙ্গে রঙিন দোপাট্টা। শুধু পরিবারের সঙ্গেই নয়, প্রতিমা শিল্পীদের সঙ্গেও ছবি তুলেছেন কাজল। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।